তো না জানেন না, না সিমেন্ট কেমিক্যাল দিয়ে তৈরি হয়, কে বানায় রাখছে সিমেন্ট? আমরা আইনা খালি পাউডার করি, ঠিক না? কি জানেন তো না, না যাই না কইতেছেন, কেমিক্যাল দিয়ে তৈরি হয় না, আল্লাহ বানায় রাখছে। মেনা নিলাম কেমিক্যাল দিয়ে সিমেন্ট তৈরি হয়, ওই কেমিক্যালও আল্লাহ জমিনে নিজে রেখা দিয়েছেন, মানুষকে শিখাইছেন ইট জুড়তে হবে কেমনে সিমেন্ট দিয়া, লোক কাঠ জুড়তে হবে প্যারাক দিয়া। ও মানুষ, তোমরা যদি আপসে জুড়তে চাও তাহলে দিন লাগবে দিন, এটাই বুঝাইতেছে। জানি না কথা কোথেকে কই চলা যাবে, কেউ খারাপ মনে করে কিনা, অপব্যাখ্যা হয় কিনা, কিন্তু তারপরও বলতেছি দুনিয়ার অবস্থাকে দোষারোপ করতেছি মূল্য বৃদ্ধির উপরে। এখন মূল্য বৃদ্ধি না, সবটারই দাম, এটা জানি কি আর একটা শব্দ আছে, আরে ইংলিশ কইতেছেন বাংলা কোন, দ্রব্যমূল্য, ঊর্ধ্বগতি। শুধু এটা দুনিয়ার অবস্থার উপরে বলতেছি, অবস্থা দেখা, সারা দুনিয়ার অবস্থা খারাপ, এই জন্য দ্রব্যমূল্য। আজ পর্যন্ত তালাশ করি নাই দ্রব্যমূল্য কেন, কোরআন দেখি নাই, দিন দেখি নাই যে দিন কি বলে। তো কোরআন বলে অমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, যত বেশি আমার থেকে দূরে হইবা তত বেশি তোমাদের দ্রব্যমূল্য আমরা বাড়ায় দিব, জীবন সংকীর্ণ করে দিব। দ্রব্যমূল্য কি জীবন সংকীর্ণ? এটা তো কোনোদিন দেখি নাই, দেখতেছি কি দুনিয়ার অবস্থা খারাপ, এটাই আলোচনা চলতেছে সব জায়গায়, এটাই আলোচনা। কত বড় বড় শিক্ষিত দেখি, যাদের শিক্ষার ডিগ্রি দেখলে মাঝে মাঝে নিজেরও খারাপ লাগে যে উনি এত বড় ডিগ্রি নিতে পারলে আমি কেন নিতে পারলাম না, এত বড় বড় ডিগ্রি আলা মানুষ এই কথা বলে, বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণী, কিন্তু মাঝে মাঝে বলবো কাকে, ওই ওটাই বলি, দর্দে দিল কেসে কাহো কুই তো গম হার নে, কাকে বলবো দিলের কথা, কবির কথাই সত্য, যদি উর্দুটাকে বাংলায় করছে মনে কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যেবাজি বকিস নে আর খবর তার, বোঝেন? এই কবিতা মনে হয় পড়েনও নাই, ঠিক না? পড়ছেন? মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যেবাজি বকিস নি আর খবর দা। ছোটবেলা পড়ছিলাম স্কুলে কবিতা, লম্বা কবিতা, তামগো মনের ভিতরে, এটারই উর্দুটাকেই তর্জমা করছে। রাজে মালরা দিল সে উতরা কাবেলে বয়া নেহি, কিসে কাহো কুন সুনেগা কাবেলে সামে নেহি, সত্য এটাই। দিলে তো কত প্রশ্নই আসে, শিক্ষিত মানুষগুলা তারাও এই ধ্বনি দেয়, অথচ আল্লাহ কত কাছে, আল্লাহকে জিজ্ঞাসা করেন না, কোরআনকে জিজ্ঞাসা করে না, আল্লাহকে জিজ্ঞাসা করে না, রসুলকে জিজ্ঞাসা করে না, দিনকে জিজ্ঞাসা করে না, যে আমার এই অবস্থা কেন কেন হলো। আল্লাহ তো সলিউশন দিছেন, আমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, সব ঊর্ধ্বগতি হবে আমার থেকে দূরে কতদিন, তোমরাই যদি সইতে না পারো, মুখ দিয়া কথা বাহির করতে দেরি, ওই দিক দিয়ে প্রতিশোধের জন্য দাঁড়ায় থাকতে দেরি করে না, যদি তোমরা এতটুকু পারো তাহলে আমার থেকে কত দূরে আর কতদিন, আল্লাহ কতদিন দূরে সহ্য করবে। আল্লাহ বলে এইভাবে প্রতিশোধ নিব, মাই শতান বান্দা, এটা তো দুনিয়ার প্রতিশোধ। অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতটা তো রয়েই গেছে। তো দিন দিছিলেন মানুষকে আপসে জোড়ার জন্য, যে মানুষ দিন, দিনের মাধ্যমে আপসে জোড়বে। আজকে ঘরে দিন নাই,
এই জন্য আমরা আপোষে জোড়া না, থাকে এক গড়ে, খরচ এক জায়গার থেকেই, খরচ একজনই করে, কিন্তু তারপরও মিল নাই, মহব্বত নাই, জোড় নাই, মিল নাই, আর কি নাই, মহব্বত নাই, জোড় নাই, আপোষে জোড়া না। এই জন্যই তো একটা হাদিস আছে, একদিন আসবে কেয়ামতের বড় আলামতের ভিতরে একটা পরিবারের লোক একজন আরেকজনকে দুশ্মন মনে করবে, কিন্তু অপর মানুষকে আপনের চেয়ে আপন মনে করবে। এই জন্য দেখবেন বন্ধুর সাথে সময় কাটাইতে ভালোবাসে, মা বাবার সাথে সময় কাটাইতে ভালোবাসে না, মা বাবার সইতে পারে না, বন্ধুরে শোয়া নেই। কি একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, একটা সময় আসবে সবাই ভাববে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, আপনের চেয়ে, জানেন প্রবাদ বাক্য, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে, ঘরে দিনের পরিবেশ নেই, না শিখে না শিখায়, শিখেও নাই শিখায়ও না, শিখেও না শিখায়ও না। এই জন্য মানুষকে আপোষে জোড়ার জন্য আল্লাহ তিন দিয়েছিলেন, শুধু মানুষকে জোড়ার জন্য না, বান্দা আল্লাহর সাথে জোড়ুক এটার জন্য আল্লাহ তিন দিয়েছেন। জানি না কথা কটা বুঝাইতে পারলাম কি পারলাম না, এই জন্যই দিনের দরকার। দিন দিয়া যখন জুড়বে না দিন, তখন ওই জোড় ওটা অটুট সম্পর্ক হবে দুনিয়ার আখেরাত। তখন যে খাবে খাইয়াও খুশি হবে, ও আর যতটুক খুশি না হয়েছে যে খাওয়াইছে ও আরো খুশি হবে। এখন খাওয়াইলো বিরক্ত হয়ে খাওয়ায়, কি বিরক্তি ভাব নিয়া খাওয়ায়। জাকাত কয়জন খুশি খুশি দেয়, জাকাত কয়জন খুশি খুশি দেয়, জাকাত দিয়া কয়জন খুশি হয়, যে আল্লাহ আমাকে জাকাত দেনেওয়ালা বানাইছে, খুশিতে আটখানা, এত খুশি কেন, বেটা জাকাত দিতে পারতেছি এই জন্য খুশি। এখন জাকাতও দেয় রাগ হয়ে, কি দমকায় দেয়, কি করে দেয়, দমকায় দেয় জাকাত, দমকায় দেয় না, বিশ্বাস হয় না, দমকায় দেয়, মন ভাঙ্গা দেয় জাকাত, অথচ জাকাত দেওয়া দরকার ছিল খুশি খুশি। দান খয়রাত তো বাদই দিলাম, কয়জন করে দান খয়রাত, ওরকম করা কয়জন করে, অথচ ওয়াদা তো ছিল ইউদাইফুহু ওমান ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু, আল্লাহ তো বলতেছিলেন আমাকে দিয়া দেখ বাড়ায় দিব, কমায় দিব না, বাড়ায় দিব আমি, বাড়বে দিয়া দেখ, নাইলে উর্দু নাইলে প্রবাদ বাক্য কেন আসতো, খালি করকে তো দেখ ভরনা দু তো ফের কেনা, বোঝেন, খালি করকে তো দেখ ভরনা দু তো ফের কেনা, খালি করা দেখ, যদি পাত্র ভরা না দিলাম তারপরে বলিস, দান সৎকা তো বাদে দিলাম, এই জন্য আসেন, জীবনটা ছোট, আল্লাহর সাথে জোড়ার জন্য দিন লাগবে, আর আপোষে জোড়ার জন্য, মানুষ মানুষের সাথে জোড়ার জন্য দিন লাগবে, দিন কি লাগবে, দিন লাগবে, দিন। এই জন্য জুড়া জুড়া দেখানে সময় নাই, আবারও কখনো মনে উঠলে দেখা মনে যে দুনিয়ার থেকে চলে গেছে, এখনো মানুষ জুড়া আছে, কি আছে, এখনো জুড়া আছে, আঙ্গুল দিয়া দেখাবো না, শুধু এতটুকুই বলবো যে আমি মরা গেলে আমার কবরে কয়জন যাবে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহ মরে গেছে এখনো ডেলি কবরে কয় হাজার যায়, দিনের কারণে জুড়া আছে, আমি মরা যাব
আমার কবরে কে যাবে ডেলি? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, এখনো দিনের মাধ্যমে জুড়া আছে, আর কবরে কয় হাজার যায় যায় দেখেন, কয় হাজার যায় ডেলি। আমার নাম নিয়ে কে রহমতুল্লাহ আলাইহি পড়বে? আজ পর্যন্ত তো দেখাইতে পারবো আঙ্গুল দিয়ে, কাউকে পড়তে শুনি নাই, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম নিয়া, শাহজালাল নাম নিয়া রহমতুল্লাহ যদি শুদ্ধ নাও বলতে পারে, তারপরও পেঁচায় গুছায় রহমত কইরা কয়া দেয়, তারপরও রহমতুল্লাহ আলাইহি বলে, পেঁচায় গুছায় অশুদ্ধ হইলো বলে দিন দিয়া জোরছে আল্লাহ দিন দিয়া। আসেন আমার কথা মানেন, আসেন দিনদারি শিখি, দিনদার আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দে, সবাইকে বুঝার তৌফিক দে, আমলও করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালা, না সিমেন্ট কেমিক্যাল দিয়ে তৈরি হয়, কে বানায় রাখছে সিমেন্ট? আমরা আইনা খালি পাউডার করি, ঠিক না? কি জানেন তো না, না যাই না কইতেছেন, কেমিক্যাল দিয়ে তৈরি হয়, আল্লাহ বানায় রাখছে। মেনে নিলাম কেমিক্যাল দিয়ে সিমেন্ট তৈরি হয়, ওই কেমিক্যালও আল্লাহ জমিনে নিজে রেখা দিয়েছেন, মানুষকে শিখাইছেন ইট জুড়তে হবে কেমনে সিমেন্ট দিয়া, লোক কাঠ জুড়তে হবে প্যারাক দিয়া। ও মানুষ, তোমরা যদি আপসে জুড়তে চাও তাহলে দিন লাগবে দিন, এটাই বুঝাইতেছে। জানি না কথা কোথেকে কই চলে যাবে, কেউ খারাপ মনে করে কিনা, অপব্যাখ্যা হয় কিনা, কিন্তু তারপরও বলতেছি দুনিয়ার অবস্থাকে দোষারোপ করতেছি মূল্য বৃদ্ধির উপরে। এখন মূল্য বৃদ্ধি না, সফটওয়্যারই দাম, এটা জেনে কি আর একটা শব্দ আছে, আরে ইংলিশ কইতেছেন বাংলা কোন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, শুধু এটা দুনিয়ার অবস্থার উপরে বলতেছি, অবস্থা দেখা, চলো দুনিয়ার অবস্থা খারাপ এই জন্য দ্রব্যমূল্য। আজ পর্যন্ত তালাশ করি নাই দ্রব্যমূল্য কেন, কোরআন দেখি নাই, দিন দেখি নাই যে দিন কি বলে, তো কোরআন বলে অমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, যত বেশি আমার থেকে দূরে হইবা তত বেশি তোমাদের দ্রব্যমূল্য আমরা বাড়ায় দিব, জীবন সংকীর্ণ করে দিব। দ্রব্যমূল্য কি জীবন সংকীর্ণ? এটা তো কোনোদিন দেখি নাই, দেখতেছি কি দুনিয়ার অবস্থা খারাপ, এটাই আলোচনা চলতেছে সব জায়গায়, এটাই আলোচনা। কত বড় বড় শিক্ষিত দেখি যাদের শিক্ষার ডিগ্রি দেখলে মাঝে মাঝে নিজেরও খারাপ লাগে যে উনি এত বড় ডিগ্রি নিতে পারলে আমি কেন নিতে পারলাম না, এত বড় বড় ডিগ্রি আলা মানুষ ওই কথা বলে, বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণী, কিন্তু মাঝে মাঝে বলবো কাকে, ওই ওটাই বলি, দর্দে দিল কেসে কাহো কুই তো গম খার নে, কাকে বলবো দিলের কথা, কবির কথাই সত্য, যদি উর্দুটাকে বাংলায় করছে মনে কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যেবাজি বকিস নেয়ার খবর তার, বোঝেন এই কবিতা মনে হয় পড়েনও নাই, ঠিক না? পড়ছেন? মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যে বাজি বকিস নি আর খবর দাও। ছোটবেলা পড়ছিলাম স্কুলে কবিতা, লম্বা কবিতা, আমাগো মনের ভিতরে, এটারই উর্দুটাকেই তর্জমা করছে, রাজে মালরা দিলসে উতরা কাবেলে বায়ানহি কিসসে কাহো কোন শুনেগা কাবেলে সামনেহি, সত্য এটাই, দিলে তো কত প্রশ্নই আসে, শিক্ষিত মানুষগুলা তারাও এই ধ্বনি দেয়, অথচ আল্লাহ কত কাছে, আল্লাহকে জিজ্ঞাসা করেন না, কোরআনকে জিজ্ঞাসা করে না, আল্লাহকে জিজ্ঞাসা করে না,
রাসূলকে জিজ্ঞাসা করে না, দ্বীনকে জিজ্ঞাসা করে না যে আমার এই অবস্থা কেন কেন হলো। আল্লাহ তো সলিউশন দিবেন, আমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান তানকা, সব ঊর্ধ্বগতি হবে আমার থেকে দূরে কতদিন। তোমরাই যদি সইতে না পারো, মুখ দিয়া কথা বাহির করতে দেরি, ওই দিক দিয়ে প্রতিশোধের জন্য দাঁড়ায় থাকতে দেরি করে না, যদি তোমরা এতটুকু পারো তাহলে আমার থেকে কত দূরে আর কতদিন, আল্লাহ কতদিন দূরে সহ্য করবে। আল্লাহ বলে এইভাবে প্রতিশোধ নিব, মাই শতান দানকা, এটা তো দুনিয়ার প্রতিশোধ। ওনাহশুরুহু ইয়াউমাল কিয়ামতি আমা, কিয়ামত একটা তো রয়েই গেছে। তো দিন দিছিলেন মানুষকে আপোষে জোড়ার জন্য, যে মানুষ দিন দিনের মাধ্যমে আপোষে জোড়বে। আজকে গড়ে দিন নাই, এই জন্য আমরা আপোষে জোড়া না, থাকে এক গড়ে, খরচ এক জায়গার থেকেই, খরচ একজনই করে, কিন্তু তারপরও মিল নাই, মহব্বত নাই, জোর নাই, মিল নাই, আর কি নাই, মহব্বত নাই, জোর নাই, আপোষে জোড়া না। এই জন্যই তো একটা হাদিস আছে, একদিন আসবে কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা, পরিবারের লোক একজন আরেকজনকে দুশ্মন মনে করবে, কিন্তু অপর মানুষকে আপনের চেয়ে আপন মনে করবে। এই জন্য দেখবেন বন্ধুর সাথে সময় কাটাইতে ভালোবাসে, মা বাবার সাথে সময় কাটাইতে ভালোবাসে না, মা বাবার সইতে পারে না, বন্ধুরে শোয়া নেই। কি একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, একটা সময় আসবে সবাই ভাববে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, আপনের চেয়ে, জানেন প্রবাদ বাক্য, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে, ঘরে দিনের পরিবেশ নেই, না শিখে না শিখায়, শিখেও নাই শিখায়ও না, শিখেও না শিখায়ও না। এই জন্য মানুষকে আপোষে জোড়ার জন্য আল্লাহ দিন দিছিলেন, শুধু মানুষকে জোড়ার জন্য না, বন্দা আল্লাহর সাথে জোড়ুক এটার জন্য আল্লাহ দিন দিছেন। জানি না কথা কটা বুঝাইতে পারলাম কি পারলাম না, এই জন্যই দিনের দরকার। দিন দিয়া যখন জোড়বে না দিন, তখন ওই জোড় ওটা অটুট সম্পর্ক হবে দুনিয়া আখেরাত। তখন যে খাবে ও খায়াও খুশি হবে, ও আর যতটুকু খুশি না হয়েছে যে খাওয়াইছে ও আরো খুশি হবে। এখন খাওয়াইলো বিরক্ত হয়ে খাওয়ায়, কি বিরক্তি ভাব নিয়া খাওয়ায়। জাকাত কয়জন খুশি খুশি দেয়, জাকাত কয়জন খুশি খুশি দেয়, জাকাত দিয়া কয়জন খুশি হয়, আল্লাহ আমাকে জাকাত দেনেওয়ালা বানাইছে, খুশিতে আটখানা, এত খুশি কেন, বেটা জাকাত দিতে পারতেছি এই জন্য খুশি। এখন জাকাতও দেয় রাগ হয়ে, কি কি দমকায় দেয়, কি করে দেয়, দমকায় দেয়, জাকাত দমকায় দেয় না, বিশ্বাস হয় না, দমকায় দেয়, মন ভাঙ্গা দেয় জাকাত, অথচ জাকাত দেওয়া দরকার ছিল খুশি খুশি, দান খয়রাত তো বাদেই দিলাম, কয়জন করে দান খয়রাত, ওরকম করা কয়জন করে, অথচ ওয়াদা তো ছিল ইউদাইফুহু ওমান ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু, আল্লাহ তো বলতেছিলেন আমাকে দিয়া দেখ বাড়ায় দিব, কমায় দিব না, বাড়ায় দিব আমি, বাড়বে, দিয়া দেখ, নাইলে উর্দু নাইলে প্রবাদ বাক্য কেন আসতো, খালি করকে তো দেখ ভরনা দু তো ফের কেনা, বোঝেন, খালি করকে তো দেখ ভরনা দু তো ফের কেনা,
খালি কইরা দে, যদি পাত্র ভরা না দিলাম তারপরে বলিস। দান সদকা তো বাদে দিলাম, এই জন্য আসেন, জীবনটা ছোট। আল্লাহর সাথে জোড়ার জন্য দিন লাগবে, আর আপোষে জোড়ার জন্য মানুষ মানুষের সাথে জোড়ার জন্য দিন লাগবে। কি লাগবে? দিন লাগবে, দিন। এই জন্য জোড়া জোড়া দেখানোর সময় নাই। আবার কখনো মনে উঠলে দেখা মনে যে দুনিয়ার থেকে চলে গেছে, এখনো মানুষ জোড়া আছে। কি আছে? এখনো জোড়া আছে। আঙ্গুল দিয়া দেখাবো না, শুধু এতটুকুই বলবো যে আমি মরে গেলে আমার কবরে কয়জন যাবে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহ মরে গেছে, এখনো ডেলি কবরে কয় হাজার যায়। দিনের কারণে জোড়া আছে। আমি মরা যাব, আমার কবরে কে যাবে ডেলি? শাহজালাল রহমতুল্লাহ আলাইহ চলে গেছে, এখনো দিনের মাধ্যমে জোড়া আছে, আর কবরে কয় হাজার যায়, যায় দেখেন কয় হাজার যায় ডেলি। আমার নাম নিয়ে কে রহমতুল্লাহ আলাইহ পড়বে? আজ পর্যন্ত তো দেখাইতে পারবো আঙ্গুল দিয়ে, কাউকে পড়তে শুনি নাই। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহ নাম নিয়া, শাহজালাল নাম নিয়া রহমতুল্লাহ যদি শুদ্ধ নাও বলতে পারে, তারপরও পেঁচায় গুছায় রহমত কইরা কয়া দেয়, তারপরও রহমতুল্লাহ আলাইহ বলে, পেঁচায় গুছায় অশুদ্ধ হইলো বলে। দিন দিয়া জুড়ছে আল্লাহ, দিন দিয়া আসেন। আমার কথা মানেন, আসেন, দিনদারি শিখি, দিনদার। আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দে, সবাইকে বুঝার তৌফিক দে, আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।